প্রিয় দর্শক, আপনারা সবসময় জানেন জেট এন্টারটেনমেন্ট তারকাদের সাক্ষাৎকার এবং চমকপ্রদত জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। জেট এন্টারটেনমেন্ট শুধু লিজেন্ডদেরকে নিয়েই কাজ করেন না, জেট এন্টারটেনমেন্ট কাজ করেন নবাগতদের নিয়েও। আপনাদের সামনে উপস্থিত হব একজন নতুন আর্টিস্ট এবং সঙ্গীত শিল্পীকে, যিনি সিরিজ, নাটক, চলচ্চিত্র এবং খণ্ড নাটক করেছেন। পাশাপাশি তিনি গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন। তিনি হলেন নাসরিন নেহা। আমরা তার কাছে জানতে চাবো তার অভিনীত চলচ্চিত্র এবং নাটক নিয়ে। আমি হচ্ছে প্রথমে কাজ করেছি নাটক ঝংকারি বেগম রিপুর নবী পরিচালনায়, এবং দ্বিতীয় কাজ করেছি বাবজানের বায়োস্কোপ রিয়াজুল রিজু পরিচালনায় সিনেমাটি। তারপরে কিছু প্যাকেজ নাটক এবং টেলিফিল্ম, বেশ কিছু কাজ করেছি। সবগুলো হয়তো নাম মনে নেই এখন, এরকম কিছু কাজ করছি এবং বর্তমানে কিছু কাজ করব। সিরিয়ালে কাজ করার কথা চলছে। সামনে নাসরিন নেহাকে আবার নতুনভাবে আপনারা টেলিভিশনে দেখতে পাবেন। আপনার নতুন যে গানগুলো করেছেন মুক্তির অপেক্ষায় আছে, সেই গানগুলো সম্বন্ধে যদি আমাদেরকে কিছু বলতেন। আমি বেশ কয়েকটা গানে কাজ করছি, কাজ চলছে, কথা চলছে, কথা চলছে এবং ভয়েস দিব, এরকম কয়েকটা কাজ আছে, হাতে আছে। এগুলো সামনে আর কি আসবে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে গানগুলো রিলিজ হবে। আপনি তো বেশ কয়েকটা গান করেও ফেলছেন। জি, সেই গানগুলো আর কি কিছু আপনার দর্শকদেরকে শোনাবেন? আমি মূলত হচ্ছে স্টেজ পারফরমেন্স করি আর গান করার চেষ্টা করছি। আমার কিছু গান করা হয়েছে, যে গানগুলো বিভিন্ন অডিও প্রতিষ্ঠান থেকে বাজারে আসবে। মেদিনীপুরে রাই নাচি রনা বাঁকুড়া রই ফিতা, আর যতন করে বদলি মাথা তাও যে বাকাশিতা, পেশপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার, পেশপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার, কালো জলে কুসলা তলে ডুবলো সনাতন, আসরানা কাল সরানা পাই যে দর্শন, নদীর ধারে শাসে বধু মিশাই করস, ঝিরি হিরি বা কালো দি বইছে বারো মাস, ঝিরি হিরি বা কালো দি বইছে বারো মাস, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আরে কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা, কালো জলে কুসলা তলে ডুবলো সনাতন, আসরানা কাল সরানা পাইছে দর্শন, নদীর ধারে শাসে বধু মিশাই করস, ঝিরি হিরি বা কালো দি বইছে বারো মাস, ঝিরি হিরি বা কালো দি বইছে বারো মাস। আমার পক্ষ থেকে জেট এন্টারটেনমেন্টকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে পরিবেশন করার জন্য দর্শকের সামনে। ওকে, খুলে ভালো।